বলিউডে 2020 সালের অপেক্ষিত ছবির মধ্যে অন্যতম ছিল সূর্যবংশী এবং 83। অবশেষে লকডাউনের পরে ঘোষণা করা হয়েছে যে এই দুটি ছবি মুক্তি পাবে কোনো ওটিটি প্ল্যাটফর্মে নয়, মুক্তি পাবে সিনেমা হলেই। ইন্ডিয়ার বেশ কিছু থিয়েটার চেনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই খবর পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে পিভিআর এবং কার্নিভাল সিনেমাস। বলা হয়েছে যে সূর্যবংশী মুক্তি পাবে দিওয়ালির সময় এবং 83 মুক্তি পাবে 2020 সালের ক্রিসমাসে। উল্লেখ্য, 24 মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি সূর্যবংশীর। তবে এই করোনা ভাইরাস পরিস্থিতির জন্য দেশে লকডাউন ঘোষণা করা হয়, ফলে ছবিটি আর মুক্তি পায় না। তবে লকডাউন চলাকালীন বেশ কিছু পরিচালক তাদের ছবি ওটিটি প্ল্যাটফর্মেও রিলিজ করেছেন। তবে সূর্যবংশীর পরিচালক রোহিত শেট্টি আগেই জানিয়ে দিয়েছিলেন যে সূর্যবংশী কোনোভাবেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা যাবে না, এটি থিয়েট্রিক্যাল রিলিজই হবে। উল্লেখ্য, রোহিত শেট্টির বিখ্যাত কপ ড্রামা ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি সূর্যবংশী। এই কপ ড্রামা ফ্র্যাঞ্চাইজির প্রথম তিনটি কাউন্টার পার্ট সিংহম, সিংহম টু এবং সিম্বা। এই ছবিতে আমরা অজয় দেবগন এবং রণবীর সিং এর গেস্ট অ্যাপিয়ারেন্স দেখতে পাব। এছাড়াও অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ এই ছবির মাধ্যমেই 10 বছর পর একসঙ্গে কাজ করছেন। উল্লেখ্য, 1983 সালের বিশ্বকাপে ভারতবর্ষের ঐতিহাসিক জয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে কবির খানের 83। এই ছবিতে কপিল দেবের ভূমিকায় আমরা দেখতে পাব রণবীর সিংকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রোমি দেব, হার্ডি সন্ধু, তাহির রাজ ভাসিন, আমি ওয়ার্ক, সাকিব সালিম, পঙ্কজ ত্রিপাঠী এবং বোমন ইরানি।